বিগত কয়েকদিন ধরেই আপনারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে অনুরোধ করছিলেন যাতে আমরা খুব শীঘ্রই মুর্শিদাবাদ জেলার আলুর খবর আপনাদের দেখাই। হঠাৎই রীতিমতো কাকতালীয়ভাবেই গতকাল বর্ধমানের রাজ্য কমিটির সভাতে আমাদের মুখোমুখি হলেন মুর্শিদাবাদ জেলার ঢাকবাংলার বিশিষ্ট কয়েকজন আলু ব্যবসায়ী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর এখন আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলার ঢাকবাংলার বিশিষ্ট কয়েকজন আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে। অন্যদের সাথে কথা বলে আমরা জেনে নেব এখন মুর্শিদাবাদ জেলাতে পোখরাজ ও জ্যোতি আলুর দাম কত টাকা চলছে, বন্ডের দাম কত, এই জেলার আটটি হিমঘর থেকে কেমন হচ্ছে আলুর নিকাশি, তথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন, তবেই কিন্তু এই ভিডিওটি পৌঁছে যাবে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুশীল কুমার জৈন। আপনি আপনাদের জেলায় কোন পদে রয়েছেন সেই পরিচয়টা আমাকে একটু জানিয়ে দিন। আমি মুর্শিদাবাদ জেলার প্রগতিশীল আলু ব্যবসা সমিতির উপদেষ্টা কমিটির মেম্বার। আমাদের ঢাকবাংলায় মূলত পোখরাজ আলু চাষ হয়, জ্যোতি আলু বাইরে থেকে এনে স্টোরে রাখা হয়। হ্যাঁ, তো পোখরাজ আলু মোটামুটি 520 টাকা প্যাকেট পার প্যাকেট, জ্যোতি হচ্ছে 590 টাকা প্যাকেট। পোখরাজ আলু 300 টাকা বন্ড, জ্যোতি আলু 400 টাকা। আপনাদের জেলায় মূলত কতগুলো হিমঘর রয়েছে টোটাল রানিং যেটাতে লোড হয় আপনাদের মুর্শিদাবাদ জেলায়? আটটাতেই এবছর লোড হয়েছে। হ্যাঁ, ১৩ লক্ষ ক্যাপাসিটি। নমস্কার, আমি আশিস ঘোষ, আমি মুর্শিদাবাদ জেলা সম্পাদক। আমাদের 13 লক্ষ সামথিং ক্যাপাসিটি, এবারে লোড হয়েছে 12 লক্ষ 75 হাজার। হ্যাঁ, না পাশাপাশি উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে যেতে হয়, আগে বর্ধমান থেকে যেত, এখন উত্তরবঙ্গ থেকে ম্যাক্সিমামটা আসে। আটটা স্টোরি লোড হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, গত মাস পর্যন্ত 9.5% দেওয়া হয়েছে, এবারে এখন পর্যন্ত আরও 3% যোগ হবে। 6% যোগ হবে আজকের দিনে দাঁড়িয়ে। ভালো, ঝাড়খণ্ড, বিহার আর মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্তে। মুর্শিদাবাদে সব জায়গায় আলু চাষ হয় না, বিভিন্ন প্রান্তে যাই। চাহিদা, লোকাল চাহিদাটা ভালো আছে, ঝাড়খণ্ড বিহারের চাহিদা তুলনামূলকভাবে কম। ইউপি থেকে আলু আসছে, উত্তরবঙ্গ থেকে আলুটা মার্কেট করছে আপনার ইউপি ঝাড়খণ্ড বিহারে। আমাদের 40-60 টাকা ধরুন পার প্যাকেট। ভাড়া ভাড়া ওই তো 92.50 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের রাজ্যের সমস্ত যে জায়গায় যে ভাড়া, আমাদের মুর্শিদাবাদও সেই একই ভাড়া। এই মাসের শেষে আপনাদের পরিসংখ্যানটা, মানে শুধুমাত্র যে আপনাদের জেলার যে পরিসংখ্যান রয়েছে, আনলোডিং পরিসংখ্যান কতই দাঁড়াবে বলে মনে হচ্ছে? আমাদের 20% হয়ে যেতে পারে। মানে গত বছর জুনের তুলনায় কি ভালো হবে? অনেকটাই বেশি, অনেকটাই বেশি। মানে এবছরে আলুটা লোকে খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ,
আসন্ন কয়েক মাসে, আজকে ধরুন জুন মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর দুর্গাপুজো পর্যন্ত কিরকম আলু নিকাশি হওয়ার বা আলুর দামের কি হবে বলে হচ্ছে, লাভ হবে, চাষিরা লাভবান হবে বা দেখুন লাভবান হবে কিনা বলা খুব মুশকিল। তবে আলু নিকাশিটা ভালো আছে এইটুকু বলা যাবে। আর আমাদের সম্মানীয় দর্শক বন্ধুদের জন্য আপনার জেলার যারা এই ভিডিও দেখছেন আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেন মুর্শিদাবাদের খবর দিন, ডাক বাংলার খবর দিন, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আলু যাদের হাতে আছে তারা অবশ্যই বিক্রি করুন। আলু নিকাশি যদিও ভালো আছে তবু আলু লোডটা বেশি আছে, আলুটা বিক্রি করাই ভালো এইটুকুই বলুন। রাজ্য সরকারের কাছে আবেদন একটাই, আমাদের আলুটা যাতে বাইরের রাজ্যে বেশি পরিমাণ যায় তার সুব্যবস্থা করা। আমরা যেমন ইউনিট ধরে দেখে থাকি, মানে ধরুন প্রত্যেকটা জেলায় ইউনিট ধরে হয়, আপনাদের মুর্শিদাবাদ জেলায় কি শুধু ডাক বাংলা ইউনিটি আছে না আরও আছে? না, আমাদের মুর্শিদাবাদ ডাক বাংলা ইউনিটি নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।